রেসিপিটা শুরু করার আগে প্রথমেই বলে নিই, আজকের রেসিপিটার নাম হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট। আর এটা একটা রিকোয়েস্টেড রেসিপি, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটার জন্য, তাই তাদের উদ্দেশ্যে এটা নিয়ে আসা। আর আমি হলাম তোমাদের শেফ সোমা, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেক্স ক্রিয়েশন। তো চলো শুরু করি রেসিপিটা। আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো। রুই মাছ হোক বা কাতলা মাছ, যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারো, রান্নার পদ্ধতি একই রকম। প্রথমে মাছের মাথাটা একটু ম্যারিনেট করে নেব। নুন আর হলুদ মাখিয়ে নিলাম, 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম মাছের মাথা দুটো। ম্যারিনেশন করার পর মাছের মাথা দুটো মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে দেখে নিই বাঁধাকপির প্রিপারেশনটা। বাঁধাকপিটা আমি খুব ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নেব। মিনিট দশেক মতো বাঁধাকপিটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। নুনটা ভালো করে মিক্স করে দিয়ে বাঁধাকপিটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো একটা কি দুটো সিটি দিয়ে, কিন্তু আমি এইভাবে গামলায় করলাম। মাঝখানে একবার মিনিট পাঁচেক পর একটু নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে লেগে টেগে না যায়। আর একটু উল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব। টোটাল মিনিট দশেক পর্যন্ত এটা বয়েল করে নিতে হবে। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমরা এখানে মাছের মাথাগুলো একটু ফ্রাই করে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপর মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দিলাম। মাছের মাথাগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। দেখো, একটা দিক ফ্রাই করা হয়ে গেছে, উল্টে দিলাম, আরেকটা দিকও ফ্রাই করে নেব। মাছের মাথাগুলো যখন ফ্রাই করা হয়ে যাবে, তখন দেখবে খুন্তির সাহায্যে যখন এগুলো ভাঙবো অনায়াসেই ভেঙে যাবে। আর মাছের মাথাগুলো ভেঙেই নিতে হবে, কারণ যখন এগুলো আমি বাঁধাকপির সঙ্গে মিক্স করব, তখন ভেঙে নিলেই সুবিধে হবে। দেখো, এটা ভাজা হয়ে এসেছে, তাই অনায়াসেই ভেঙে যাচ্ছে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো কড়াই থেকে তেলটা ঝাড়িয়ে তুলে নেব। এদিকে মিনিট দশেক পর বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো, এটা চেক করে নিলাম। এবার এটাকে একটা ঝাঁঝরিতে তুলে জলটা ঝাড়িয়ে নেব। এদিকে মাছ ভাজার তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। দিয়ে দিলাম একটু নুন, নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করব না। এবার আলুটা কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার পর কড়াইতে যে তেলটা অবশিষ্ট থাকলো, তার মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এই মশলাটা 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে, যখন এটা থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে, সেই সময় দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচি করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা একটু হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা।
আমি আদা আর রসুনটা একটু থেঁতো করে নিয়েছিলাম, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, আর একটু কাঁচা লঙ্কাও চিরে দিয়ে দিলাম। সব মশলাগুলো হালকা করে একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাও এই মশলাগুলোর সঙ্গে মিক্স করে নেব। টমেটোটা যেই একটু মজে আসবে সেই সময় দিয়ে দেব আরও কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত মশলাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। একটু জল অ্যাড করলাম যাতে কড়াইয়ের নিচে মশলাটা লেগে না যায়। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এটা কিন্তু ঝাল নয়, এটা জাস্ট রঙটা হওয়ার জন্য দেওয়া। এটা হলো কাশ্মীরি লাল মির্চ। এবার আমি কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম, এটার সঙ্গে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে ফ্রাই করে রাখা আলুটা মিক্স করে দিলাম। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম জল। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো এই মশলাগুলোর সঙ্গে মিক্স করে দিলাম। এগুলো সব মশলার সঙ্গে একসাথে কষিয়ে নিলে এই স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। মশলাটাও এগুলোর মধ্যে ঢুকে যাবে, আলু কড়াইশুঁটি মাছের মাথা, তার জন্য এগুলো একসাথেই কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিলাম। এবার সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর সঙ্গে মিক্স করলাম। খুব ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকেও এগুলোর সঙ্গে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। মিক্স করা হয়ে গেছে, এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে। খুব ভালো করে বাঁধাকপিটাকে মিক্স করে দেওয়া হলো। তেজপাতাটা এবার ফেলে দিতে হবে, এর থেকে বেশিক্ষণ রাখার দরকার নেই। দিয়ে দিলাম 2 টেস্পুন মতো চিনি। চিনিটা জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার দিয়ে দিলাম 1 টেস্পুন গরম মশলা আর 1 টেস্পুন ঘি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিক্স করে দিতে হবে। নিয়ে আর 3 থেকে 4 মিনিট মতন একটু নেড়ে চেড়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। দেখো বাঁধাকপিটা কত সুন্দর মিক্স হয়ে গেছে এবং কত সুন্দর মজে গেছে। এবার এটা আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট। তো তোমরা দেখেই নিলে
কত কম সময়ে কত কম উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়, আর স্বাদ কিন্তু অতুলনীয়। একদম বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট একদম তৈরি। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো, বাই।